যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটা সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায় কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে কিন্তু একদিন কথা না বললে অনেক কষ্ট হয়। দুইটি কথা জীবনে অবশ্যই মনে রাখবে। নাম্বার এক, তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে। যখন তুমি একা থাকো তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে। যখন তুমি মানুষের সাথে থাকো পুরুষ বাঁচে অন্যের জন্য, পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য, কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না। আপন অনেক ছিল, আপন অনেক, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই সেরে যেতে হবে। স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু। কাউকে দিতে পারবেন যতক্ষণ ভালো থাকবেন ততক্ষণ। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই, তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। মাদার শব্দে এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এম ছাড়া বাকি সব আদার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমনি অনেক কিছু লুকানোও যায়। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। আপনার ব্যবহার, আপনার সংস্কার শুধু আপনার নয় আপনার পরিবারেরও পরিচয় বহন করে। তেতো হলেও সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে শোকটাকেও নিয়ে যায়। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে এসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায়। সফরের মজা নিতে চাইলে সাথে মালামাল কম রাখুন, আর জীবনের মজা নিতে চাইলে চাহিদার আশা কম রাখুন। নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমায় অনেক কিছু হারাতে হবে। বর্তমান মানুষ কোনো ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করে না, বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টাই আরও একটি ভুল করে বসে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবু ওই পৃথিবী সেরে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সে প্রেম তত গভীর। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মে কেউ মানুষ হয় না, আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ববোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলেমেলে করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। চিরন্তন সত্য কথা কি জানো? সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞেস করে কত টাকার কাজ করেছো, ছেলে এবং মেয়ে তোমায় জিজ্ঞেস করে কি এনেছো, বউ জিজ্ঞেস করবে কত টাকা বাঁচিয়েছো, কিন্তু কেউ তোমায় এসে জিজ্ঞেস করবে না
যে তুমি কি আদৌ কিছু খেয়েছো, যে আপনাকে বোঝে না, আপনাকে ভালোবাসে না। তার কাছে আপনি এক সমুদ্র ভালোবাসা উপহার দিলেও সে আপনাকে ভালোবাসবে না। মনে যদি শান্তি না থাকে তাহলে কোনো কিছুতে শান্তি লাগে না, আর আশেপাশের কোনো কিছুই ভালো লাগে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। আপনার কাছে যার প্রয়োজন শেষ হয়ে গেছে, খেয়াল করে দেখবেন সেই মানুষটার কথা বলার ধরন আগের থেকে অনেক পাল্টে গেছে। মানুষকে জ্ঞান এবং সম্মান দিলে এগুলো আরও বাড়ে, কিন্তু তারপরেও মানুষ এগুলো কেন জানি দিতে চায় না। আপনাকে যে সত্যিকারের ভালোবাসে সে যদি কখনো আপনাকে অবহেলা করে তাহলে বুঝবেন তার উপর বিশেষ কোনো চাপ আসার কারণেই সে হয়তো আপনাকে অবহেলা করতেছে। পরিবারের মধ্যে যিনি সবচেয়ে বেশি কষ্ট করেন তিনি হলেন মা, তাই আপনার নিজের মাকে যথাসম্ভব সম্মান করবেন। এই পৃথিবীতে যার মা বাবা নেই একমাত্র সেই বুঝে বাবা মা ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা কতটা কষ্টকর। শ্বশুরবাড়ির লোক যেমনই হোক না কেন কখনো আফসোস করো না, কেননা স্বামী যদি ভালো হয় তাহলে তুমি সুখী, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জুটে না। নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দিবে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে, অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। ভালো বন্ধু হলো হাত ও চোখের মতো, হাত যখন ব্যথা পায় তখন চোখ কাঁদে, আর চোখ যখন কাঁদে তখন হাত অশ্রু মুছিয়ে দেয়। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী শুধু সে নিজেই। স্ত্রীর এই দুটি কারণে সংসার ভেঙে যায়। নাম্বার এক, যে মেয়ে স্বামীর সুখ দুঃখের সময় তার সাথে না থেকে উপরন্তু এগুলো কিভাবে হলো তার কৈফিয়ত চায়, এর ফলে সে স্বামীর মন থেকে উঠে যায়। নাম্বার দুই, বিয়ের পর নিজের সৌন্দর্যের প্রতি আর যত্ন না নেওয়া। মেয়েরা মনে করে বিয়ে হলেই তাদের সব শেষ, কিন্তু আসলে এমনটা বাবা ঠিক নয়। সংসারে সবসময় পরিপাটি থাকলে, স্বামীর জন্য সাজলে স্বামীরা খুব খুশি হয়। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না, মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। প্রতিটি মানুষের ডিপ্রেশনের পেছনে সংসার আর আপন মানুষগুলো সবচেয়ে বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। জীবনের সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না। সম্পর্ক কখনোই দূরত্বের কারণে শেষ হয়ে যায় না, সম্পর্ক শেষ হয়ে যায় এক পক্ষের প্রয়োজন ফুরিয়ে গেলে। প্রচণ্ড ভালোবাসার পরও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ করা বা আফসোস করা নিশ্চয়ই বোকামি। ভালোবাসার মানুষটাকে মুক্তি দিতে হয়।